মঙ্গলবার দুপুরে আচমকাই উত্তর জেলা ধর্মনগর সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ধর্মনগরে পা রেখে তিনি প্রথমে চলে যান ধর্মনগর জেলা হাসপাতালে। সেখানে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, কথা বলেন হাসপাতালে আসা রোগীদের সাথে। মুখ্যমন্ত্রীর সফরকালে তার সঙ্গে ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্যরা। হাসপাতালে ঘুরে দেখার পর সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে যান ধর্মনগর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 4 ও 5 নম্বর ওয়ার্ডে। সেখানে পৃথক দুটি স্থানে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুটি ঘর উদ্বোধন করেন তিনি। পরবর্তী সময়ে ধর্মনগরে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই সফরকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোনো প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।